বাংলাদেশে মানুষের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে এমন যে কোনো পদক্ষেপ এই সরকার শক্তভাবে প্রতিরোধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। সকালে নিজ গ্রাম ঝিনাইদহের শৈলকোপায় বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি কথা বলেন। এ সময় দেশের মানুষের অধিকার রক্ষায় যা যা করণীয় তাই করবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি। যে কোনো ধরনের অন্যায় যা নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করে, যা মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে, যে জন্য মুগ্ধরা স্বপ্ন দেখেছিল, যে জন্য আবু সাইদরা স্বপ্ন দেখেছিল, সেই ধরনের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার যে কোনো পদক্ষেপকে এই সরকার যথাযথভাবে প্রতিরোধ করবে।